হ্যালো টিউল আজ বলবো কিডনি খারাপ হলে আপনি নিজে থেকে কীভাবে বুঝতে পারবেন এবং কিডনি সুস্থ রাখার উপায় কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শৈলের ভিতরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয় বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রে এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে ফলে ক্ষতিরাজ বাইরে থেকে বোঝা যায় না শুধু পাতর জমা নয় কিডনিতে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে সময় যদি রোগ ধরা যায় তাহলে ঠিক আছে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাও সম্ভব থাকে কিন্তু সব ক্ষেত্রে তা তো আর হয় না বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলি এতই মৃদু হয় যে কিছু ক্ষেত্রে বুঝে ওটাও সম্ভব হয় না কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই লক্ষণগুলি কি তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব হয় তো কি সেই লক্ষণ এবার জানুন যেমন ঘুম না হওয়া কিডনির ঠিকঠাক না কাজ করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না এটি অনিদ্রার অন্যতম কারণ চিকিৎসকেরা বলেন কিডনির সমস্যায় আক্রান্ত মানুষের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষের তুলনায় অনেক বেশি হঠাৎই অনিদ্রার সমস্যা হানা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কেবল নয় কিডনির অসুস্থতার নেপথ্য কারণ হতে পারে বিশেষত রাত্রে হলে সতর্ক হওয়া প্রয়োজন এছাড়া প্রস্রাবের সঙ্গে যদি রক্তপাত হয় তাহলেও কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে নাম্বার থ্রি পা ফুলে যাওয়া কিডনির সমস্যা শহীলে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয় এর ফলে পা ফুলে যায় হঠাৎ এমনটা হলে সতর্ক হতে হবে কারণ পা ফুলে যাওয়ার সমস্যা ফেলে রাখা ঠিক নয় শরীরের ভিতরে মারাত্মক কিছু না ঘটলে সাধারণত এমন লক্ষণ ফুটে ওঠে না তাই সতর্ক থাকা জরুরি নাম্বার ফোর ত্বকের সমস্যা কিডনি অকেজো হয়ে গেলে শরীর থেকে টস্কিন বেরোতে পারে না ফলে শুষ্ক খসখসে ত্বক ত্বকের ঘায়ের মতো সমস্যা হয় ত্বকের এইসব সমস্যা কিডনির অসুখের লক্ষণ হতে পারে নাম্বার ফাইভ জ্বর ঠান্ডা লাগেনি অথচ কোনো কারণ ছাড়াই জ্বর আসছে বারবার সাবধান কিডনির সমস্যার কারণেও কিন্তু হতে পারে এমন ঘন ঘন শৈলে তাপমাত্রা বাড়লে বিষয়টি নজরে রাখুন চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করুন বিষয়টি নিয়ে এবারে জেনে নিন কীভাবে কিডনি সুস্থ রাখবেন যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কিডনি ভালো রাখতে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত অতিরিক্ত ঘাম ঝরলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে এছাড়া লবণ কম খেতে হবে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর মানুষের শরীরে প্রতিদিন মাত্র এক চার চামচ লবণের চাহিদা থাকে তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করার অভ্যাস করতে হবে তাছাড়াও অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন গরুর মাংস এই ধরনের প্রাণীজ আমিষ খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এমনকি চিপস ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার নুডলস এবং লবণ দিয়ে ভাজা বাদামও কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনি দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাণীজ প্রোটিন এড়িয়ে খাবার তালিকায় ডাল জাতীয় প্রোটিন রাখতে হবে এছাড়া মাছ খাওয়া যেতে পারে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ একশো চল্লিশ থেকে নব্বইয়ের উপরে থাকলে কিডনিতে সমস্যা ও ঝুঁকি বেড়ে যায় কিডনি ভালো রাখতে রক্তচাপ সবসময় একশো তিরিশ থেকে আশি অথবা এর কম রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করা বা লবণ কম খাওয়া জরুরি এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করুন সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য সবসময়ই স্বরূপ নিয়ম না জেনে বা নিজে নিজে ওষুধ খেলে অজানতে কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন প্রয়োজনের বেশি ভিটামিন সি খাওয়া যাবে না মানুষের শরীরে প্রতিদিন পাঁচশো মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর প্রয়োজন নেই নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করুন এছাড়া কোমল পানীয় ত্যাগ করতে হবে অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন এই ধরনের পানীয়গুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর তাই কোমল পানীয় এড়িয়ে চলুন এবং যখনই তৃষ্ণা পায় তখন পানি খেয়ে নিন ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে ধূমপান ও মদ্যপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পায় তাই এগুলোর অভ্যাস পরিহার করতে হবে তাছাড়া নিয়মিত কিডনি পরীক্ষা করতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারো কিডনির সমস্যা থাকলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত তাছাড়া নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো এবং কিডনিকে সুস্থ রাখতেও সাহায্য করে থাকে নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমায় তাই চিকিৎসকেরা নিয়মিত কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন